वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओं गं गणपते दिव्याय नमः। नमस्कार बंधुरा, आज के एमन एक विषय निये आलोचना करब जेटा आम्रा प्रत्येके चाई, अर्थात देवगुरुर आशीर्वाद आम्रा प्रत्येके चाई। कारण देवगुरु मानेई होच्छे अर्थनैतिक श्रीबृद्धि, देवगुरु मानेई होच्छे आमादेर कर्मे उन्नति, देवगुरु मानेई आमादेर सन्तानेर दिक थेकेओ किन्तु आम्रा सुखेर मुख देखी। काजेई एई देवगुरु किसे भालो थाकबे সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রকৃতি থেকে সব কিছুই পাই, এই প্রকৃতির মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কিছু আছে, সেগুলো কিন্তু আমাদের খুঁজে নিতে হয়। আর এই দেবগুরু যার কথার অর্থই হচ্ছে বৃহৎপতি, অর্থাৎ বৃহস্পতি। এই দেবগুরু আমাদের জীবনে সমস্ত কিছু শুভত্বকে বৃদ্ধি করে দেয়, কিন্তু আমরা কিছু অনিয়ম কিছু অবিচার করে এই দেবগুরু কিন্তু আমাদের জীবনে নষ্ট করে দিয়ে থাকি। প্রথম কথাই হচ্ছে আমাদের সবচেয়ে কাছের যে বড় গুরু তিনি হচ্ছেন মা বাবা, আর যাদের বিয়ে হয়ে যাচ্ছে তাদের শ্বশুর শাশুড়ি। কাজেই মা বাবা এবং শ্বশুর শাশুড়িকে অবশ্যই রেসপেক্ট করবেন, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা দেবগুরুর আশীর্বাদ হিসাবে আপনার কাছে ফিরে আসবে। আমরা কিন্তু আমাদের পরে যে গুরু সেটা হচ্ছে আমাদের হাজবেন্ড, তার কাছেও যদি আমরা সঠিক নিয়মে চলি, একে অপরকে সম্মান দিই, একে অপরকে রেসপেক্ট দিয়ে চলি, সেটাও কিন্তু আমাদের দেবগুরুর আশীর্বাদ। আমরা কিন্তু আজকাল ভীষণ উচ্ছৃঙ্খল জীবনযাপন করি, অর্থাৎ কেউ কাউকে মানতে চাই না, কেউ কারো কথা শুনতে চাই না, একে অপরের সাথে মারামারি, অশান্তি, গালিগালাজ করি। এতে কিন্তু দেবগুরু অসন্তুষ্ট হন। দেবগুরু হচ্ছে সংযমের প্রতীক, দেবগুরু হচ্ছে সততার প্রতীক। না চাইতো অনর্গল মিথ্যা কথা বলা, দেবগুরুর অভিশাপ কিন্তু আপনার জীবনে আসবে। অর্থাৎ চেষ্টা করবেন সবসময় সৎভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া বা সততার সাথে জীবন কাটানো। সবসময় যে ঠাকুর ঘরে বসে ঈশ্বরকে ডাকলেই আপনি সৎ হয়ে গেলেন তা কিন্তু নয়। আপনি যেভাবে জন্মগ্রহণ করেছেন, যে সমাজে আপনি রয়েছেন, সেই সমাজে গুরুস্থানীয় ব্যক্তিদের অবশ্যই আপনি রেসপেক্ট করুন। আপনি ধর্মগুরুকে রেসপেক্ট করুন, আপনার বাড়িতে পৌরোহিত্য করে তাকে রেসপেক্ট করুন, আপনার বাড়িতে বয়স্ক যে মানুষটি ড্রাইভার রয়েছেন তাকে রেসপেক্ট করুন। অর্থাৎ আমরা যদি অন্যকে রেসপেক্ট করি, অন্যের থেকেও রেসপেক্ট কিন্তু আমরা পেয়ে থাকবো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেবগুরুর আশীর্বাদ আমরা পাব। আমরা সব সময় কিন্তু আমাদের সন্তানকেও বলি যে ঠাকুমার সাথে কথা বলবি না, পিসির সাথে কথা বলবি না, বা দিদার সাথে এই রকম ব্যবহার করবি না, কিন্তু এতে আপনার জানবেন আপনার প্রতি দেবগুরু অসন্তুষ্ট হন। আমাদের নিজের ব্যবহার, অর্থাৎ সকালবেলা 10টার, অনেকে দেখবেন 10টা, 11টা, 12টা, 1টায় ঘুম থেকে উঠছে, এটা খুবই অশুভ। যখন সূর্য উদিত হয় তার 1 ঘন্টার মধ্যে কম করে আপনারা উঠে যাবেন, তাতে কিন্তু দেবগুরুর আশীর্বাদ পাবেন। অর্থাৎ ছোট ছোট জায়গা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে টিচার বা শিক্ষক, বা আপনি অফিসে চাকরিতে গেছেন, আপনাকে যে ব্যক্তিটি কাজ শেখাচ্ছে সেও আপনার কাছে টিচার, কাজেই তাদের প্রত্যেককে আপনি রেসপেক্ট দেবেন, সম্মান দেবেন, তাহলে দেখবেন দেবগুরুর বৃহস্পতির আশীর্বাদ আপনার জীবন থেকে কখনো কিন্তু যাবে না। ছোট ছোট জিনিসগুলো আমরা কিন্তু ভুলে যাই, আমরা কিন্তু গুরুজনদের প্রণাম করতে ভুলে যাই, এই জিনিসগুলো উঠে গেছে, কিন্তু এখন আমি বলবো আবারও আধ্যাত্মিকতার জিনিসটা কিন্তু ফিরে আসছে। যে জায়গায় শনি, যেই জায়গায় বৃহস্পতি, আমাদের কিন্তু কর্ম ধর্ম মেনে চলতে হবে। কাজেই সঠিক কর্ম সঠিক সময় যদি আপনি করে থাকেন, কোনো দুস্থ মানুষকে মেডিসিন দিচ্ছেন, আপনি অবশ্যই দেবগুরু থেকে আশীর্বাদ পাবেন। কোনো মানে একটা দুস্থ মহিলা যার হয়তো কেউ দেখার নেই,
তাকে কিছু অন্ন দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, তাতেও আপনি দেবগুরুর আশীর্বাদ পাবেন। রাস্তায় প্রচুর অ্যানিমেল থাকে, গরু, ছাগল, কুকুর, বিড়াল, তাদেরকেও আপনি ভালোবাসছেন, আপনার খাবারের এতটুকু অংশ তাদেরকে দিচ্ছেন, দেখবেন দেবগুরু আশীর্বাদে আপনার অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা আপনার ঘর থেকে কোনোদিন যাবে না। কাজেই বন্ধুরা, জীবনে প্রত্যেকটা জিনিস মেনে চলুন, ডিসিপ্লিনে চলুন, আর মনের জোর বৃদ্ধি করুন, কারণ কনফিডেন্স কিন্তু আপনাকে সমস্ত বিষয়ে সাকসেস দেবে। আপনার মধ্যে যত নেগেটিভ এনার্জি থাকবে আপনাকে তত বেশি কিন্তু মানসিক যন্ত্রণায় জর্জরিত করে দেবে। কাজেই দেবগুরুর আশীর্বাদ যদি আপনি পেতে চান, জীবনে অর্থ, সৌভাগ্য, নাম, প্রতিষ্ঠা যদি পেতে চান, তবে কিন্তু অবশ্যই দেবগুরুর পূজা করবেন। এবং দেবগুরুর পূজা বলতে আমরা মা তারাকে বুঝে থাকি। মা তারা হচ্ছেন বৃহস্পতির ইষ্ট দেবী। তারা ওই বিদ্মাহে মহাগ্রাহ ধীমহি তন্ন তারে প্রচোদয়াত। এই মন্ত্রটি রেগুলার 108 বার পাঠ করবেন। প্রতিটা অমাবস্যায় মাকে একটি জবা ফুলের মালা দেবেন, ধূপ দুনো কর্পূরে আরতি করবেন, এবং ভগবান বিষ্ণুকে প্রতি পূর্ণিমায় পায়েস রান্না করে দিন, নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রের দ্বারা তার পায়ে কিন্তু তুলসী অর্পণ করুন, এবং অবশ্যই কিন্তু সিন্নি দিতে পারেন বা পায়েস দিতে পারেন। এই জিনিসগুলো যদি আমরা সঠিক নিয়মে করি, আমাদের জীবন থেকে কোনোদিনও বৃহস্পতির শুভ দৃষ্টি কোনোদিন যাবে না। বৃহস্পতি সবসময় আমাদের কাছে থাকবে। আর হলুদ বস্ত্র প্রচুর ব্যবহার করবেন। নর্থ ইস্ট কর্নারে কাঁচা হলুদ গাছ বসিয়ে দিন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে হলুদ গাছে জল দিন। অবশ্যই যত আপনার সেই বৃদ্ধি হবে, আপনার জীবনেও কিন্তু শ্রীবৃদ্ধি হবে। আর একটি মাটির পাত্রের মধ্যে ধনে রেখে প্রতি পূর্ণিমাতে করে জল দিন, এবং পরের পূর্ণিমা দেখবেন গাছ বেরিয়ে গেছে, সেটা আপনি কোনো টবে মানে বসিয়ে দেবেন, সেখানেও যেমন জল দেবেন, তার পাশাপাশি আবার কিন্তু ঠাকুরস্থানে নর্থ ইস্ট কর্নারে ধনে পুঁতে রাখুন। কাজেই ছোট ছোট বিষয় যেটা আমাদের সব স্থানে থাকে, পরিবেশের সাথে আমরা যেন ব্যালেন্স করে চলতে পারি, তার জন্যে এই ক্রিয়াগুলো করুন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা খুব ভালোবেসে ফেলেছেন, তার জন্যে আমি সবার কাছে কৃতজ্ঞ আপনাদের কাছে। তা এবং এটা যাতে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আরও এগিয়ে যায়, ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আমি যাতে আপনাদের সাথে আসতে পারি, তার জন্য কি করতে হবে, সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিন, যে বেল বাটন আছে তাকে প্রেস করে দিন। সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে ভীষণ ভালো রাখুন। নমস্কার। আমার নাম রমা রায়, আমি ওয়েলিংটন থেকে আসছি। আমি দিদিকে দেখিয়েছি গত বছর ফেব্রুয়ারি মাসে, আমার মেয়ের জন্য আমি এসেছিলাম, কিন্তু আমি খুব ভালো উপকার পেয়েছি। আমি আমার মেয়ের কালসর্প দোষ ছিল, অ্যাক্সিডেন্ট যোগ ছিল, আরো অনেক কিছু ছিল, কিন্তু আমি যে দুটোই কাটিয়েছি দুটোই খুব ভালো উপকার পেয়েছি। আপনারাও যারা দিদিকে দিদির কাছে আসতে চাইছেন একবারেই আসবেন, দেখবেন একবারেই উপকার পাবেন।